আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি পেনাল কোড 1868 সেকশন 395, 396, 399, 400 and 402 নিয়ে ডিসকাস করব। ওকে, এই সেকশনগুলোতে ডাকাতির শাস্তি নিয়ে আলোচনা করা হয়েছে। প্রথমেই আমরা 395 দেখি। 395-এ বলা হয়েছে যে যে যখন কেউ ডাকাতি কমিট করবে তার শাস্তি হচ্ছে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, যাবজ্জীবন কারাদণ্ড, অথবা ইমপ্রিজনমেন্ট ফর 10 ইয়ার্স, আর এটা অবশ্যই সশ্রম কারাদণ্ড হবে, এবং এর সাথে সাথে ফাইনের জন্য লায়াবল করা হবে, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস ফাইন। ওকে, এরপরে নেক্সট সেকশন, সেকশন 396, এখানে ডাকাতির সাথে সাথে মার্ডার করলে, ডাকাতি করার সময় মার্ডার করলে কি শাস্তি হবে এটা তুলে ধরা হয়েছে। যখন 5 বা তার অধিক ব্যক্তি জয়েন্টলি ডাকাতি করবে এবং ডাকাতির সময় মার্ডার করবে, এই অবস্থায় তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস ফাইন। ওকে, আর প্রত্যেকেরই এইরকম শাস্তি হবে এই ডাকাতের দলে যারা সামিল থাকবে, ডাকাতি জয়েন্টলি কমিটির সময় প্রত্যেকেরই সেম পানিশমেন্ট হবে। ওকে, এরপরে সেকশন 399, এখানে ডাকাতির জন্য প্রিপারেশন গ্রহণ করলে কিরকম শাস্তি হবে এটা তুলে ধরা হয়েছে। ডাকাতি কমিট করেনি, জাস্ট প্রিপারেশন, এরকম ক্ষেত্রে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস ফাইন। ওকে, এরপরে সেকশন 400, এখানে যারা ডাকাত দলে যোগ দিবে এদের শাস্তি উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যারা ডাকাতি করবে এরকম ইন্টেনশন নিয়ে, ডাকাতি করার প্রতি আগ্রহ হয়ে ডাকাত হওয়ার জন্য কোনো ডাকাত দলে জয়েন করবে, এরকম অবস্থায় তাদের শাস্তি হবে ইমপ্রিজনমেন্ট ফর লাইফ অথবা 10 বছরের সশ্রম কারাদণ্ড প্লাস ফাইন। ওকে, শুধুমাত্র ডাকাতের দলে জয়েন করবে, ডাকাতি কমিট করেনি, জাস্ট জয়েন করেছে, পরবর্তীতে ডাকাতি করবে, হ্যাবিচুয়ালি ডাকাতি করবে, এই জন্য তাহলে তাদের এই শাস্তি, তাদের জন্য এই শাস্তি এখানে উল্লেখ রয়েছে। এরপরে সেকশন 402, এখানে বলা হয়েছে যে যদি কেউ ডাকাতি করার জন্য একত্রিত হয়, 5 or more persons যখন ডাকাতি করার জন্য একত্রিত হবে, ডাকাতি কমিট করেনি, জাস্ট ডাকাতি করার জন্য একত্রিত হয়েছে, এতে এরকম ক্ষেত্রে তাদের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড প্লাস ফাইন। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।